আবারও বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলে মৃত্যু হলো এক যুবকের। ঘটনা রাধাকিশোরপুর থানাধীন খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। মৃত যুবকের নাম জুয়েল আক্তার। মৃত যুবকের বাড়ি খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায় বলে জানা যায়। জুয়েল আক্তার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকার বাসী সহ পরিবারের লোকজনেরা জুয়েল আক্তারকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর জুয়েল আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। জুয়েল আক্তারের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় টেপানিয়াস্থিত গোমতি জেলা হাসপাতালে। বর্তমানে মৃতদেহটি গোমতি জেলা হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত করার পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে জুয়েল আক্তারের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে গোটা খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে গোমতি জেলা হাসপাতালে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ ও তদন্ত শুরু করে। তবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া যুবকের খোঁজ খবর নিতে গিয়ে দেখা যায়নি উদয়পুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের। মৃত অবস্থায় আছে, আমরা পুলিশ ইনফরমেশন দিছি, যা কারোর বাকিটা করবো। নাম হলো জুয়েল আক্তার, 18 বছর বয়স, আর বাড়ি খিলপাড়া ভাঙ্গারপাড়া। তারা যা করলো আর কি, ইলেকট্রিক শক হতো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।